ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধ্যে 6:05, আর ওই জন্যই গুড ইভিনিং বলে শুরু করলাম। এখন আমরা একটু বেরোবো, তো চলো আগে বেরোই, তারপর সবটা তোমাদেরকে বলছি। আসলে আমাদের সকাল থেকেই ঠিক ছিল যে আমরা বেরোবো, কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে না লেট হয়ে গেছে অনেকটাই। তারপর মামনির সাথে মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম, এসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ও নিচে চলে গেছে, বললাম তুমি স্কুটিটা বার করো, আমি আসছি, একটু তো রেডি হতে টাইম লাগে। তো এখন না 6:05 বেজে গেছে, আর 7:30 মন্দিরটা অলরেডি বন্ধ হয়ে যাবে। আমরা যাচ্ছি আজকে ব্যাঙ্গালোরের সব থেকে একটা পুরোনো টেম্পলে। তো চলো, আমিও দেখিনি, আজকে আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো বেরোনো যাক। এই দেখো আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:23। আমাদের বাড়ি থেকে এটা দূরত্ব হচ্ছে 10 মিনিট, আমাদের কোনো ম্যাপ ট্যাপও লাগে না। আমরা অনেকবার এটা সামনে দিয়ে গেছি, কিন্তু ভেতরে আর যাওয়া হয়নি কখনো সেভাবে। তো এখানে ফুলগুলো বসে, যারা হয়তো পুজো দেয়, আমরা জানি না কিভাবে কি হয় এখানে। আজকেই ঢুকবো, প্রথম যাব আজকে। এনাও গো, এইখানে না একটা ধুতরা ফুলের গাছ দেখলাম, এই যে এইটা দেখে যাওয়ার সময় যদি তাজা কোনোটা পাই একটা আমি ছিঁড়ে নিয়ে চলে যাবো, কালকে ঠাকুরকে দিতে পারবো। আমি এই আশাতেই থাকি সবসময়। যাই হোক চলো ভেতরে যাই, 7:30 বন্ধ হয়ে যাবে, যেটুকু টাইম থাকা যায়। দেখো এখনো না পুরোটা প্রায় ভেঙে চুড়ে আবার ঠিকঠাক করছে দেয়ালগুলো, কারণ মন্দিরটা বেশ পুরনো, সবচেয়ে পুরনো টেম্পল আমাদের ব্যাঙ্গালোরের। তো ওই জন্য বুঝতেই পারছো দেয়াল ঠেয়ালগুলো দেখো। আর আমি তোমাদেরকে যখনই ভিডিও করে দেখাচ্ছি, ও সামনে সামনে হাঁটে, ওর মাথাটাই আসে শুধু, জানি না কেন। যাই হোক না কেন, তো এই টেম্পলটাকে দেখো, সত্যি আগেকার দিনের কত অসাধারণ অসাধারণ কাজ রয়েছে। এইগুলো দেখো, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো। সেটা বন্ধ, এটা বোধহয় গেট ঠেট ছিল কিছু একটা। দেখো এইদিকেও না কাজ চলছে, আরো আই থিঙ্ক মন্দিরটাকে আরো বড় করছে। এই দেখো প্রমি, এখানে গাঁদা ফুলের গাছ হয়ে রয়েছে, টগর গাছ হয়ে রয়েছে, একটা ডাল নিয়ে গেলে পোতা যেত বাড়িতে, এখান থেকে নিলে পেটাবে। কমপ্লিট হয়নি, আমরা প্রথমবারই এলাম, তবে সত্যি খুব একটা শান্তির জায়গা, বেশ শান্ত জায়গাটা, তাই জন্য খুব একটা বক বক বা খুব একটা ব্লগ আমি করিনি। যাই হোক না কেন, তো এই গেটটা দেখো, সত্যি সুন্দর একটা জায়গা। যাই হোক না কেন, আমরা কোথাও গেলে হয়তো ফটো তোলার জন্য এত পাগল পাগল হয়ে যায়, আমার এখানে এসে সত্যিই ইচ্ছে করলো না নিজের ফটো তুলি বা কিছু, সত্যি আমার খুব ভালো লেগেছে। যাই হোক না কেন, তো বেশ শান্ত, তোমরা একটা আওয়াজও বোধ হয় পাচ্ছ না আমার ভয়েস ছাড়া। এত ভালো সময়টা কাটিয়ে নিয়ে বেরিয়ে এসে কি দেখলাম বলো তো,
ওর পাটা দেখো খালি, জুতো চুরি হয়ে গেছে। এখানে এরকম হয় না কিন্তু, সিরিয়াসলি জুতোটা কেউ নিয়ে নিয়েছে, যা তা অবস্থা পুরো। তো আমাকে দেখতেই পাচ্ছ এখন একা আমি, হ্যাঁ আমি একা, আমি যাচ্ছি গণেশ টেম্পলের দিকে। ও আমাকে পেট্রোল পাম্পের এখানটাতে নামিয়ে দিল, বাড়ি চলে গেল। ও আসলে আজকে একটু চুল কাটাতেই হবে ওর, অনেকদিন ধরে ট্রাই করছে কিন্তু সেলুনটা ফাঁকা থাকছিল না। তো আজকে ওকে আসার সময় বলে এসেছে, এখন যাবে ও চুলটা কাটাতে, তারপর স্কুটিটা রেখে চুলটা কাটাবে। আর ওর নিজেরও কিছু কাজ আছে তাই জন্যে ও চলে গেল বাড়িতে। আর আমি একটু গণেশ টেম্পলে আজকে আমার যেতে ইচ্ছে করছে ভীষণ, তো আমি বললাম যে তুমি যাও, আমি একাই তো বাড়িতে থাকবো, সেই তুমি তো সেলুনেই থাকবে, তা আমি একটু ততক্ষণে গণেশ টেম্পলটা ঘুরে আসি। রাতে সেরকম রান্নাবান্নাও নেই আজকে, তাই জন্য ভাবলাম যে আজকে এসব করাই যেতে পারে, সেরকম কি শুধু রুটিটাই বানাবো রাত্রিবেলা, তো ওই জন্যে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো চলো যাই একটু গণেশ টেম্পলটা ঘুরে আসি। আর বেচারা খালি পায়ে স্কুটি চালিয়ে এসছে, কি খারাপ লাগছিল। যাই হোক, এরকম কোথাও হয় না, সে আমার মানে ওর জুতোটা গেছে বলে কথা নয়, জুতো তো ছিল একটা স্লিপার, ও স্লিপার পরতে ভীষণ ভালোবাসে, আর এখানে ওই জন্য স্লিপারই কিনেছিল। আর এখানকার লোকজন তো স্লিপার চটি এই জিনিসগুলো বেশি প্রেফার করে, তো সেটাই গেছে চুরি হয়ে। কি পেলো আমি বুঝলাম না, ও এক বছর ধরে কিন্তু স্লিপারটা পড়ছে, ও এমন না যে নতুন স্লিপার ছিল। যাই হোক না কেন, গেছে গেছে, ওকে খালি পায়ে চালিয়ে আসতে হলো, এটাই যা। চলো প্রায় অনেকটাই চলে এসছে, আর একটু বাকি। আমি বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যাই হোক না কেন। তো আমি আস্তে আস্তে এত হেসেছি না, একা একা রাস্তায়, তো তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করলাম না, দেখালামই ও খালি পায়ে এত হেসেছি, খালি পায়ে স্কুটি চালাচ্ছিল। ও আর আমি একদিন দেখেছিলাম একটা লোককে খালি পায়ে স্কুটি চালিয়ে যেতে, প্রমুখ বলেছে দেখো লোকটা খালি পায়ে কেন চালাচ্ছে, ও বলেছিল হয়তো মন্দির ফন্দিরে যাচ্ছে ওই জন্য খালি পায়ে যাচ্ছে। তো আজকে বুঝতে পেরেছি কেন লোকটা খালি পায়ে ছিল, কিন্তু এখানকার মানুষজন এরকম ছ্যাচরামো কিন্তু করে না, জানি না কেন, কি বৃত্তান্ত বা যাই হোক না কেন, তার হয়তো প্রয়োজন ছিল বা কিছু, যাই হোক গেছে ওটা নিয়ে ভাবছি না যে গেছে বলে, যাই হোক গেছে গেছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই, আরেকটা কিনে নিতে হবে, এটাই যা। তবে আরও একটা স্লিপার আছে যেটা কিনা বার করেছে, ওটা অত ওটা ভালো নয়, যাই হোক না কেন, তো ওটা পড়ুক কদিন, তারপর আবার কিনে নেবে ওখানে গিয়ে। তো সে নয় গেল, আর রাস্তায় এত হেসেছি, যাই হোক না কেন। ওকে আমি এখন চাবি আনতে গেলাম, মানে এখানে এসেছিলাম, এখান থেকে গণেশ টেম্পল গেলাম, গণেশ টেম্পলের আর ব্লগ বানাইনি কারণ অলরেডি আমার অনেকগুলো ব্লগে গণেশ টেম্পল আমি দেখিয়ে দিয়েছি, তাই জন্য আর দেখালাম না। আর ওখান থেকে নিজের মতো কিছুটা সময় কাটিয়ে একা একা হাঁটতে হাঁটতে আবার চলে এলাম। এসে ওর কাছ থেকে যখন চাবিটা, স্যালুনটা যেহেতু একদম বাড়ির অপোজিটেই, তো ওর কাছ থেকে যখন চাবিটা আমি আনতে গেলাম, ফোন করলাম কোথায়, বললাম বসে আছি, গিয়ে দেখছি বেচারা লাইনেই বসে রয়েছে, এখনো হয়নি ওর। এসে দেখি গিজারের সুইচটা দিয়ে রাখতে বলবে, ও চুল কাটতে বসলে বলে দেয় ফোন করে যে গিজারের সুইচটা দিয়ে রাখো, এসে ও স্নানে ঢুকে যাবে, এই যা। তো বা এখানে ভেবো না যে রাত্রিবেলা স্নান করলে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে যে ঠান্ডা লাগবে, এরকমটা কিছু হয় না এখানে। এখানকার যেহেতু একটাই ওয়েদার ধরে রাখে, মানে আজকে গরম, মানে কলকাতা যেটা হয় দুদিন বৃষ্টি দিয়েছে ঠান্ডা বলে আবার পরের দিন রোদ উঠে গরম, তাতে লোকজনের ঠান্ডা বেশি লাগে, তো এখানে সেটার ভয় নেই কারণ এখানে একটাই ওয়েদার ধরে রাখে, যা স্যুট করে গেল তো গেল, আর যা স্যুট করলো না তো সে ভুগতেই থাকে, এটাই হয় এখানে। তো যাই হোক না কেন, তাই জন্য ঠান্ডা লাগার ভয়টা এখানে থাকে না। তো চলো আবার নয় বাবু আসুক, দেখি তার জুতো চুরি গেছে বলে কি এক্সপ্রেশন, তোমাদের সাথে তো কথা বলাই হয়নি ওর, তো চলো ও আসুক, ততক্ষণ আমি একাই থাকতে হবে, যার জন্য গেলাম সেটা আর হলো না। আমি ভাবলাম আমি ঘুরতে ঘুরতে বোধ হয় চুলটা কাটা হয়েছে, কিন্তু সেটা আর হয়নি। অবশ্য একটু দেরিও করেছে যেতে কারণ ও এসে স্কুটি রেখেছে, দেখলাম ঘরে এসে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছে, ও এসে সন্ধ্যে ঠন্ধে দিয়ে তারপর ও গেছে। আমি বললাম ওকে তুমি চলে যাও, আমি সন্ধ্যেটা দিয়ে দেবো, ভেবেছে বোধ হয় যদি দেরি হয় তাই জন্য নিজেই দিয়ে চলে গেছে, যাই হোক আসুক। তো রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কালকে যে চিকেনটা করেছিলাম আজকে যেন আরো বেশি টেস্ট লাগলো, যাই হোক না কেন ফাইনালি শেষ হয়ে গেছে, কালকে আবারও রান্না করে যেতে হবে, আজকে ভালো লাগছে না, আজকে না লেফট ওভার রান্না দিয়ে সব কিছু হয়ে গেছে, যাই হোক। তো চলো আরেকজনকে নিয়ে আসি যার জুতো চুরি হয়েছে, চুরি হয়ে গেছে, কিছু করার নেই। আর আর ওখানে অন্য চুল কাটা স্টাইলটা দেখো, সামনে বড় সাইডে ছোট সব জায়গায় ছোট ছোট, এটা কি স্টাইল, ভালো ওরে পাওয়া, এটা কি হয় না, হ্যাঁ
তো যাই হোক, ওখানে চাইলেই আর একটা জুতো পরে চলে আসতে পারতাম অন্য কারোর, কিন্তু মন্দিরের সামনে থেকে ওটা করাটা ঠিক হবে না আমার মনে হলো। তো যাই হোক, খালি পায়ে আসতে হলো স্কুটি চালিয়ে। এর আগে একদিন একজনকে দেখেছিলাম আমি পাশ দিয়ে যাচ্ছিল, সে খালি পায়ে যাচ্ছিল, পেছনের জন চটি পড়েছিল। তো তাকে দেখে আমি তখন বুঝতে পারিনি, আমি ভাবলাম হঠাৎ করে কেন এরকম করছে, হয়তো মন্দিরে যাবে বলে জুতো পরেই হয়তো বেরোয়নি। আজকে বুঝতে পেরেছি যে কেন সে খালি পায়ে সেদিনকে আর সারা রাস্তা ওকে দেখে লোকে হাসবে কি, আমি হাসতে হাসতে ফিরেছি আর আমাকে বলছে তোমায় দেখলে কেউ বলবে না তোমারই বড় জুতো চুরি হয়েছে। যাই হোক না কেন, সিরিয়াসলি আমরা মনে করি হয়তো তার দরকার ছিল তাই সে নিয়ে নিয়েছে, বা যাই হোক না কেন গেছে, অত ভাবনা চিন্তা নেই যে আমাদেরটা গেছে বলে তাই অন্য কারোরটা পরে আসতে হবে, বা কিছু একটা গেছে বলে আমিও আরেকটা নিয়ে চলে আসি, এইটা একদমই নয়। যাই হোক না কেন, যেটা গেছে গেছে, ওটাকে নিয়ে ভেবে আর লাভ নেই, ওটাকে নিয়ে আমরা আনন্দই করছি, বরঞ্চ গেছে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও এসেছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটা কিছু অন্তত ভালো লাগবে, আর প্লিজ 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 তোমরা একটু ভিডিওতে ভিউজ দাও, ভিউজ প্রচুরই কম হচ্ছে জানি না কেন। তো চলো কালকে কিন্তু আবারও আসছি, সাথে থাকবে তোমরা, টাটা।